হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার ফ্রম কাউসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে কি ব্যারিস্টার সুমন ভাইয়ের বিরুদ্ধে মামলা? কি অবাক হয়ে গেলেন? ব্যারিস্টার সুমন ভাই নাকি হিন্দু ধর্ম অনুসারী ভাইদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত করেছে, এবং তিনি নাকি হিন্দু ভাইদের ধর্ম নিয়ে অশ্লীল কথা বলেছে? কাউসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিন। এরকম একটি ফেসবুকে পোস্ট পাওয়া গেছে, এবং সেই পোস্টের ভিত্তি করে ব্যারিস্টার সুমন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। কোথায়? আমরা তো এমন কোনো পোস্ট দেখলাম না ব্যারিস্টার সুমন ভাইয়ের পেজে বা তার আইডিতে। ব্যারিস্টার সুমন ভাইয়ের নামে অসংখ্য ফেসবুকের পেজ আইডি তৈরি হয়েছে। আসলে একটা কথা বলতে গেলে, এটা একটা কুচক্র মহলের কাজ, যারা চাচ্ছে বাংলাদেশের একটা অরাজকতা সৃষ্টি করতে, গ্যাঞ্জামেলা সৃষ্টি করতে। তা নাহলে যদি তারা নিজেরাই সাজিয়ে হয়, তো নিজেরাই এখন মামলাটা করে। আসলে বড় কথা হচ্ছে, তারা এখন শাক দিয়ে মাছ ঢাকছে। প্রিয়া সাহার মতো এত বড় একটি দেশদ্রোহী কাজকে তারা ঢাকার চেষ্টা করছে, তাও একজন দেশপ্রেমী সুমন ভাইয়ের উপর চাপিয়ে। দেখা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না সত্য কথা। রক্ত দিয়ে পেয়েছি কি তবে আমরা এই আজকের দিনের স্বাধীনতা? একটা মিথ্যে অভিযোগ দেয়া হয়েছে সুমন ভাইয়ের বিরুদ্ধে। সুমন ভাই যদি হিন্দু ভাইদের ধর্ম অনুভূতিতে আঘাত হানে এবং এর জন্য যদি মামলা করে থাকে, তারা হিন্দু আইনজীবীরা যদি সুমন ভাইয়ের বিরুদ্ধে অনর্থক মামলা করতে পারে, তাইলে তারা তো দোষী। প্রিয়া সাহা যে কাজটা করেছে, সেটা তো সে একটা জঘন্যতম কাজ করেছে, দেশদ্রোহী কাজ করেছে, আমাদের ইসলাম ধর্মকে ছোট করেছে, ইসলাম ধর্মের দিলে আঘাত করেছে। যারা মুসলিম রয়েছে সবাইকে কলেজের ভিতরে তারা আঘাত করেছে, ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছে। তাহলে তো আমাদের সকলের উচিত প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা করা। 3.7 মিলিয়ন নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, বাকি তো তাহলে 18 ভিতরে 3 বাদ দিলে থাকে হচ্ছে 15, আচ্ছা 14 ধরলাম, তাহলে তো 10 কোটি তো মামলা করা হবে। 10 কোটি মামলা যদি রাখা হয় না ওর নামে, আমি কিছু বলবো না, আপনারাই বলেন তাহলে আর কি হবে। তো বন্ধুরা, একটি কথাই বলবো, সুমন ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দেওয়া হয়েছে এবং এটা তদন্ত করা হচ্ছে। যদি কোনো এরকম মানে গ্যাঞ্জাম লাগানোর সৃষ্টি হয়, আমরা কেউ কিন্তু চুপ থাকবো না। আমরা সবাই সুমন ভাইয়ের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনারা আছেন তো সাথে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েটিং ফর আমার নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।